শিক্ষার্থী দের ইমাম গাজ্জাল স্কুল এন্ড কলেজের অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনা বিষয় সাধারণ গণিত নবম ও দশম শ্রেণী অধ্যায় আট এ অনুশীলনে 8.2 এ যে জ্যামিতি যে সমস্যা আছে সে সমস্যাগুলি সমাধান করা। আমরা এখানে দেখতে পাচ্ছি অনুশীলনে 8.3 যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সি বি যা দুটি বৃত্তের অভ্যন্তর অবস্থিত কোন বিন্দুতে সমকোণ মিলিত হয়েছে প্রমাণ করো যে এ ও বি কোণ প্লাস বি ও সি কোণ সমান দুই সমকোণ। এই কাজটা করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা বৃত্ত অঙ্কন করতে হবে আমাদের এখানে। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে একটা বৃত্ত অঙ্কন করা। আমরা এখানে সুতা এবং হোয়াইট বোর্ড মার্কারের সাহায্যে আমরা এখানে বৃত্ত অঙ্কন করতে পারি খুব সহজে বোর্ডে। এখানে আমরা দিলাম হচ্ছে ই বিন্দু দিলাম বিশেষ নির্বাচন। তারপর আমরা ও এ ও বি ও সি ও বি যোগ করব। প্রমাণ করতে হবে যে সমান কত দুই সমকোণ।
এটা আমাদের একটা প্রমাণ করতে হবে। আমাদের এখানে অঙ্কন আছে, অঙ্কন হচ্ছে আমরা কি করি এসি টা আমরা যোগ করে দিই, আমরা এসি যোগ করি আমরা এখানে অঙ্কন কি করছি এ সি যোগ করি। এবার আমাদের প্রমাণ, বৃত্তের একই চাপের উপর বন্ধনমান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ যে একটা চাপ, বৃত্তের এ যে একটা চাপ, এই চাপের উপর এ ও ডি হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ এবং এ সি ডি হচ্ছে একটা বৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখতে পারি বৃত্তের একই চাপ, বৃত্তের একই চাপ কত এডি, এডি এর উপর কেন্দ্রস্থ এ ও ডি এবং বৃত্তস্থ কত এ সি ডি, দণ্ডায়মান এই দুটা কোণ। সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং এ ও ডি কোণ সমান সুতরাং এ ও ডি কোণ সমান টু এ সি ডি, এটা আমরা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ। তাহলে কি হলো এও ডি কোণ সমান টু এসি ডি কোণ, এটা হচ্ছে এক নম্বর সমীকরণ। আবার আমরা দেখতে পাচ্ছি যে বিসি একটা চাপ, বৃত্তে বিসি একটা চাপ, এই চাপের উপর বিওসি একটা কেন্দ্রস্থ কোণ এবং বিএসি হচ্ছে একটা বৃত্তস্থ কোণ। সুতরাং বিওসি কোণ সমান টু বিএসি কোণ হবে। তাহলে আমরা লিখতে পারি বৃত্তের একই চাপ কত এখানে বিসি, বিসি এর উপর কেন্দ্রস্থ, কেন্দ্রস্থ কত বিওসি, বিওসি এবং বৃত্তস্থ হচ্ছে কত বিএসি, দণ্ডায়মান বৃত্তস্থ বিএসি দণ্ডায়মান। সুতরাং কত হবে, সুতরাং বিওসি কোণ সমান টু বিএসি কোণ হবে। সুতরাং আমরা লিখতে পারি বিওসি কোণ সমান টু বিএসি হবে, এটা হচ্ছে আমাদের হচ্ছে দুই নম্বর সমীকরণ। আমরা এক ও দুই দুটো সমীকরণ তৈরি করলাম এবং আমরা প্রমাণের মধ্যে দেখতে পাচ্ছি যে প্রশ্ন মধ্যে আছে যে প্রমাণ করে যে ইউ ডি কোণ প্লাস বিওসি কোণ। তাহলে আমরা সমীকরণ এক এবং দুই এখন যোগ করব, এক ও দুই যোগ করে পাই কি পাই আমরা যে এওডি কোণ, এওডি কোণ প্লাস বিওসি কোণ সমান এখানে হচ্ছে টু এ সি ডি প্লাস টু বি এসি, দুটো সমীকরণ যোগ করলাম। যোগ করার পরে এখানে আমরা ইউ ডি কোণ প্লাস বিওসি কোণ, এখন আমরা দুই কমন নিতে পারি, দুই যখন দুই আছে আমরা দুই যদি এখন কমন নিই তাহলে হচ্ছে এ সি ডি কোণ প্লাস বি এ সি কোণ, এটা দুই কমন এলাম। এবং এটা একটা সমীকরণ আমরা দিতে পারি, এটা তিন নম্বর সমীকরণ, আমরা তিন নম্বর সমীকরণ দিলাম। এবার
সমীকরণ তিন দিলাম। এবার আমরা জানি যে ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত দিয়ে অন্তঃস্থ কোণের যোগফলের সমান। আর আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ এ সি ই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বহিঃস্থ কোণ হচ্ছে এ ই ডি কোণ। তাহলে এই এ ই ডি কোণটা কি হবে, এই যে এ ই ডি কোণটা বহিঃস্থ কোণ, এই কোণটা হলো বিপরীত দিয়ে অন্তঃস্থ কোণের যোগফলের সমান। তার মানে এ সি ই ত্রিভুজের এ ই ডি একটা বহিঃস্থ কোণ, এই বহিঃস্থ কোণটা এ কোণ আর হলো সি কোণের যোগফলের সমান হবে। সুতরাং এখন ত্রিভুজ এ সি ই এ বহিঃস্থ কত কোণ, এ ই ডি কোণ, এ ই ডি কোণ সমান কত হবে তাহলে ই এ ডি ই এ সি কোণ বা এ সি ই কোণ, এ সি ই কোণ প্লাস ই এ সি কোণ। বা আমরা জানি হচ্ছে এ ই ডি কোণ সমান কত, এ ই ডি কোণ সমান হচ্ছে এক সমকোণ, ওয়ান সমকোণ। আর এখানে এ সি ই পরিবর্তে আমরা এ সি ডি লিখতে পারি, আর ই এস সি পরিবর্তে আমরা বি এস সি বি এস সি। এখন এই যে এসিডি কোণ, এই যে এখানে তিন নম্বর যে সমীকরণটা আছে এসিডি কোণ প্লাস বিএসসি কোণ, এখানে এসিডি কোণ প্লাস বিএসসি কোণ কত হলে আমাদের একশো কোণ। তাহলে তিন নম্বর সমীকরণে এই মানটার যে এসিডি কোণ প্লাস বিএসসি কোণ আছে এটা হচ্ছে একশো কোণ, এই মানটা আমরা এখানে মানটা আমরা বসে দিলাম। তাহলে আমরা লিখব হলো তিন থেকে পাই প্রমাণিত হল। ধন্যবাদ সবাইকে, আজকে ক্লাস।